ভেরি গুড মর্নিং ক্লাস সিক্স, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, মজাতে আছো। আচ্ছা দেখো, আজকে আমরা ইংলিশের ক্লাসের জন্য আমরা যেটা পড়ছিলাম, যে পোয়েট্রিটা পড়ছিলাম, যে কবিতাটা পড়ছিলাম, সেটা আজকে আমরা আর একটু কন্টিনিউ করে নেবো। আমরা ফার্স্ট স্ট্যানজাটা পড়েছি, আমরা আজকে সেকেন্ড স্ট্যানজাটা কবিতাটা পড়ে নেব, কেমন? তো চলো আমরা একটুখানি শুরু করি। আচ্ছা দেখো, তোমরা তো জানো যে কবিতাটার কী নাম, পোয়েট্রিটার নাম হচ্ছে আই উইল গো উইথ মাই ফাদার আপ প্লাউইং। আমি আমার বাবার সাথে যাব কি করতে, না জমি খুঁড়তে বা জমি খোঁড়া দেখতে। ছোট্ট বাচ্চা মেয়ে, সে কি আর জমি খুঁড়তে পারবে? সে কি করবে? সে গিয়ে জমি খোঁড়া দেখবে, তাই তো? তোর বাবা, তার বাবার বাকি বন্ধুরা, সঙ্গী সাথীরা, চাষি বন্ধুরা সবাই জমি খুঁড়বে আর সে সেখানে ছোট গিয়ে দেখবে, তাই তো? এটা কার লেখা? জোসেফ ক্যাম্পবেল, তাই তো? জোসেফ ক্যাম্পবেলের লেখা, তাই তো? আমরা আগের দিন কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে ছোট্ট মেয়েটা তার বাবার সাথে জমি খোঁড়া দেখতে গেছে, চাষ দেখতে গেছে, ঠিক আছে? এবং সেখানে সে কোথায় গেছে, সেই জমিটা কী ছিল বলো? হ্যাঁ, গ্রিন ফিল্ড, তাই তো? একটা সবুজ জমি ছিল। কোথায় ছিল? বাই দ্য সি, সমুদ্রের ধারে, তাই তো? সমুদ্রের ধারে সবুজ জমিতে সে গেছিল তার বাবার সাথে চাষের সব কিছু দেখতে। এবং সেখানে গিয়ে কী হলো, আমরা কী দেখেছিলাম? যে সেখানে বিভিন্ন পাখিরা, ক্রোজ অ্যান্ড সিগল, শঙ্খচিল এবং কাক কী করছে, তাকে ঘিরে ধরে আছে, তাকে ধাওয়া করে এসেছে, তাই তো? তার পাশে দানা ঝাপটে তার চারদিকে ঘুরে বেড়াচ্ছিল। এবং সে কী করছিল? সে গান গাইছিল, তাই তো? ছোট্ট মেয়েটা কী করছিল? গান গাইছিল কার কাছে? খুব শান্ত ঘোড়াদের সাথে, তাই তো? খুব শান্ত ঘোড়াদের সাথে সে গান গাইছিল আর কী করছিল, আর তার বাবু সে জমি খোঁড়া দেখছিল। আর তার বাবা কী করছিল? তার বাবা জমি খোঁড়ার গান গাইছিল একটা, তাই তো? প্লাউইং সং। তার বাবা কী করছিল? হার ফাদার ওয়াজ সিঙ্গিং আ প্লাউইং সং, তাই তো? জমি খোঁড়ার গান গাইছিল। এই অবধি আমরা আগে স্ট্যানজাতে পড়েছি, আজকে চলো আমরা পরেরটুকু একটু পড়ে নিই। আই উইল গো, দেখো, আই উইল গো উইথ মাই ফাদার আ স্নোয়িং আ সোয়িং সরি আই উইল গো উইথ মাই ফাদার আ সোয়িং এখানে আ সোয়িং মানে হচ্ছে, সোয়িং মানে হচ্ছে বীজ বপন করা, বীজ, প্ল্যান্টিং সিড। জমিতে কোনো চাষাবাস চাষ করার আগে দেখবে প্রথমে কী হয়, ধরো ধান চাষ, প্রথমে কী হয়, জমিটা খোঁড়া হয় লাঙল দিয়ে, তাই তো? জমি খোঁড়া হয়ে যায়, তারপরে কী হয়, সেখানে দেখেছো ছোটো ছোটো বীজ বা চারা গাছ, ছোটো ছোটো চারা গাছ বপন করা হয়, তাই তো? সেখান থেকে আস্তে আস্তে গাছ বড়ো হয়ে সেখান থেকে কী হয়, সেখান থেকে ধান গাছ বা চাই যে কোনো গাছই বলো সেটা হয়, তাই তো? যে বীজ বপন করা হবে সেই বীজের গাছ হয়, তাই তো? তো আগে আমরা কী দেখলাম, আগে স্ট্যান্ডাতে দেখেছিলাম যে ছোট্ট মেয়েটা গেছে তার বাবার সাথে কী করতে, না জমি খোঁড়া দেখতে। এখন সে বলছে যে আমি আমার বাবার সাথে যাচ্ছি কী করতে, না বীজ বপন করতে, বীজ বপন করা দেখতে বা বীজ বপন করতে। টু দ্য রেড ফিল্ড বাই দ্য সি, টু দ্য রেড ফিল্ড বাই দ্য সি। আচ্ছা একটা জিনিস তোমরা কি দেখ লক্ষ্য করলে, যে আগের স্ট্যান্ডাতে কী ছিল, গ্রিন ফিল্ড, অ্যান্ড এই স্ট্যান্ডাতে কী বলছে, রেড ফিল্ড। কেন বলো তো রেড ফিল্ড? হ্যাঁ কেন, কারণ হচ্ছে যে তখন জমিটা কী ছিল, সবুজ ছিল, এটা ঘাসের জমি ছিল। সেখানটা যখন খোঁড়া হয়ে গেছে, যখন খোঁড়া হয়ে গেছে লাঙল করার পর কী হয়, জমি খুঁড়ে গেলে কী হয়, একটা মাঠ ধরো সেটাকে যদি আমি খুঁড়ে দিই, তো সেখানে কী হবে, যে মাটির রঙটা ফুটে উঠবে, তাই তো? তো মাটি কীরকম রঙ হয়ে, মাটির রঙ সাধারণত কী হয়, একটু লালচে ধরনের হয়, তাই তো? তো জমির
যেখানে চাষবাস হয় সেখানে মাটিটা কীরকম হয়, একটু লালচে ধরনের হয়, তো সেটাই বলছে যে জমি যেহেতু খোঁড়া হয়ে গেছে, যেহেতু প্লাউ করা হয়ে গেছে, তাই এখন কি জমির রঙটা কী হয়ে গেছে, যে লাল রঙের হয়ে গেছে। তাই বলছে আমি এখন লাল রঙের জমিতে যাব, যেটা কোথায় না সমুদ্রের পাশে, কী করতে না বীজ বপন করতে বা বীজ বপন করা দেখতে। অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোজ অ্যান্ড দ্য স্টারলিংস উইল কাম ব্লকিং অফ দ্য মি কাম ব্লকিং আফটার মি। আবার দেখো সেই পাখিদের মেনশন করা হয়েছে, রুকস মানে হচ্ছে দাঁড় কাক, তাই তো, ক্রোজ মানে দাঁড় কাক জানো, এই সরি কাক, অ্যান্ড দ্য স্টারলিংস, স্টারলিংস হচ্ছে এক ধরনের পাখি, একটা পাখির নাম হচ্ছে স্টারলিংস, ঠিক আছে। আমরা পরের দিন এই পাখিটাটা ছবি দেখে নেবো, বা তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো, সেখানে তোমাদেরকে ছবিটা দেখাবে, ঠিক আছে। সো এই তিন ধরনের পাখি কী করবে, উইল কাম ব্লকিং আফটার মি, ব্লকিং আফটার মি, দলবদ্ধভাবে আমার আশেপাশে কী করবে, উড়ে বেড়াবে। দেখবে তোমরা মাঠে ঘাটে গেলে দেখবে অনেক পাখি উড়ে উড়ে চারদিকে ঘুরে বেড়ায়, তাই তো, এবং দলবদ্ধ হয়ে অনেক ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে আসে। তো সেটাই সেই একটা ইমেজ, সেই একটা ভিজনারি এখানে লেখক প্রেজেন্ট করছেন, ঠিক আছে। I will sing to the striding servers. I will sing to the striding servers. Striding মানে কি? Striding মানে হচ্ছে ভীষণ কঠোর পরিশ্রমী। Striding মানে কি? Striding মানে হচ্ছে কঠোর পরিশ্রমী। যারা খুব কঠোর পরিশ্রম করে। এবং সাওয়ার্স মানে কি? সাওয়ার্স মানে হচ্ছে যারা বীজ বপন করে, বীজ বপনকারী মানে যারা বীজ পোতে, তাদেরকে বলা হয় সাওয়ার্স। আমরা আগেই পড়েছিলাম, তাহলে সোয়িং মানে কি? SOWING, সোয়িং মানে হচ্ছে বীজ বপন করা, এবং যারা বীজ বপন করে বা বীজ পোতে তাদেরকে কী বলা হয়? সাওয়ার্স। কী বলা হয়? সাওয়ার্স, SOWERS, সাওয়ার্স। সো স্ট্রাইডিংস, আই উইল সিং টু দ্য স্ট্রাইডিং সাওয়ার্স, আমি গান গাইব কাদের জন্য, কাদের উদ্দেশ্যে? দ্য স্ট্রাইডিং সাওয়ার্স, যারা কঠোর পরিশ্রম করে বীজ বপন করছে। মেয়েটা যে গেছে মাঠে, সেখানে তো শুধু তার বাবা তো চাষ করছে না, শুধু বীজ বপন করছে না বা খুঁড়ছে না, তোমরা মাঠেঘাটে দেখলে দেখবে যে অনেক চাষি যায়, তাই তো, একসাথে সবাই করে। তো সেটাই বলছে যে বাকি যে চাষিরা আছে, যারা কঠোর পরিশ্রম, যারা মন দিয়ে বীজ বপন করছে, লাঙল করছে, আমি তাদের জন্য কী করবো? গান গাইব। উইথ দ্য ফিঞ্চ, কার সাথে? না ফিঞ্চ পাখির সাথে। ফিঞ্চ হচ্ছে এক ধরনের পাখির নাম, ঠিক আছে, কাইন্ড অফ সিঙ্গিং বার্ড, যে তোমার হচ্ছে গান গায়, একটা গায়ক পাখি, যে পাখিটা গান গায় সুন্দর, তাকে বলা হয় গায়ক পাখি। সো ফিঞ্চ হচ্ছে একটা গায়ক পাখির নাম। অন দ্য গ্রিনিং স্লো, অন দ্য গ্রিনিং স্লো, ওই মাঠে আমি কী করবো? ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিঞ্চ পাখির সাথে গান গাইব। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য সিড সং, অ্যান্ড এবং আমার বাবা উইল সিং, গান গাইবে কি? উইথ দ্য সিড সং। সিড মানে কি? SWED, সিড মানে হচ্ছে বীজ। আগে আমরা দেখেছিলাম কি বলেছিল, যে মাই ফাদার উইল সিং আ প্লাউইং সং, লাঙল করার, জমি খোঁড়ার গান গাইবে, আগে দেখেছিলাম আমরা স্ট্যান্ডাতে। এখন কি দেখছি, যে ছোট্ট মেয়েটা বলছে যে তার বাবা কি করবে, যে তার বাবা বীজ বপন করার গান গাইবে, কারণ এই স্ট্যান্ডাতে আমরা দেখছি যে বীজ বপন করছে, তাই কী করবে, না তার বাবা বীজ বপন করার গান গাইবে। দ্যাট অনলি দ্য ওয়াইজ ম্যান নো, দ্যাট অনলি দ্য ওয়াইজ ম্যান নো, ওয়াইজ ম্যান মানে হচ্ছে যারা খুব জ্ঞানী, যারা ইন্টেলিজেন্ট, যারা খুব জ্ঞানী ব্যক্তি, যারা খুব জ্ঞানী মানুষজন, তাদের কী বলা হয়? ওয়াইজ ম্যান। তো তার বাবাই যে গানটা গাইবে, যে সিড সং, যে বীজ বপনকারীর যে গানটা গাইবে, যে বীজ বপনের যে গানটা গাইবে, সেটা কারা জানে? সেটা শুধুমাত্র ওয়াইজ ম্যান, জ্ঞানী ব্যক্তিরা শুধুমাত্র জানে। তাহলে আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এই স্ট্যান্জাটা। তাহলে কী হলো, কী দেখলাম আমরা, যে ছোট্ট মেয়েটা প্রথমে গেছিলো তার বাবার সাথে কী করতে, না লাঙল করা দেখতে, তাই তো, প্লাউইং দেখতে। তারপরে সেকেন্ড স্ট্যান্ডাতে আমরা কী দেখছি, যে ছোট্ট মেয়েটা তার বাবার সাথে যাচ্ছে কী করতে, না আর সোয়িং,
মানে বীজ বপন করা দেখতে, তাই বীজ পোতা দেখতে, তাই তো? আর জমিটার কি রং ছিল? রেড ফিল্ড, তাই তো? জমিটা এখন লাল রঙের হয়ে গেছে, যেহেতু জমিটা খোঁড়া হয়ে গেছে তাই জমিটা লাল রঙের হয়ে গেছে, তাই তো? বাই দ্য সি, সমুদ্রের ধারের জমিতে যাচ্ছে। এবং কি দেখলাম? যে বিভিন্ন ধরনের পাখি, রুকস অ্যান্ড কি ক্রোজ অ্যান্ড স্টারলিংস কী করবে, যে তাকে তার চারদিকে উড়ে বেড়াবে, তাই তো? তাকে ব্লক করে থাকবে, বা তার চারদিকে, ব্লকিং মানে হচ্ছে উড়ে বেড়ানো, তার চারদিকে দলবদ্ধভাবে উড়ে বেড়াবে। এবং সে কী করবে, এটা কী করবে, সে কী করবে, গান গাইবে, তাই তো? সে গান গাইবে কাদের উদ্দেশ্যে? বাকি যে চাষি বন্ধুরা আছে তার বাবার, যারা খুব মনোযোগ দিয়ে, খুব কঠোর পরিশ্রম করে বীজ বপন করছে, তাদের উদ্দেশ্যে গান গাইবে। কার জন্য? কার সাথে? যে ফিঞ্চ পাখি, তাই তো? এক ফিঞ্চ নামক এক গায়ক পাখির সাথে গান গাইবে, তাই তো? এবং এটাও বলা হলো, কি বলল, যে তার বাবা কি করবে, যে তার বাবা হচ্ছে গান গাইবে, কিসের? উইল সিং দ্য সিড সং, বীজ বপন করার গান গাইবে। এবং সে একটা গান গাইবে, ছোট মেয়েটা ফিঞ্চ পাখির সাথে, এবং তার বাবা বীজ বপন করতে করতে বীজ পোতার বা বীজ বোনার গান গাইবে। যেটা কারা জানে? যেটা শুধুমাত্র ওয়াইজ মেনরা জানে, যেটা শুধুমাত্র মহান ব্যক্তিরাই শুধুমাত্র জানে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্লিজ ভালোভাবে সবাই বই খুলে কিন্তু ভালোভাবে পড়বে এবং মানে বুঝবে। কবিতাটা খুব সুন্দর, আমরা পরের দিন লাস্ট স্ট্যানজাটা পড়ে নেব, কেমন?